আসসালামু আলাইকুম। প্রথম কাতারে নামাজ আদায়ের ফজিলত। প্রথম কাতারে নামাজ আদায় সম্পর্কে বলা হয়েছে, এর ফজিলত যদি তোমরা জানতে তাহলে লটারি করে হলেও প্রথম কাতারে স্থান করে নিতে, প্রথম কাতারে দাঁড়াতে। এর দ্বারা এ আমলের প্রতি আমাদের তীব্র আগ্রহ সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা এ আমলের ফজিলত লাভ করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আজান এবং প্রথম কাতারের ফজিলত যদি মানুষ জানত আর লটারি করা ছাড়া এ আমলের সুযোগ পাওয়া না যেত, তাহলে লটারি করে হলেও মানুষ এ আমলের অংশ নিত। সহি বুখারি হাদিস নম্বর 615। এ হাদিসে যদিও অভিনব উপস্থাপনের মাধ্যমে আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে, নির্দিষ্ট কোনো ফজিলতের উল্লেখ আসেনি, কিন্তু আরেক হাদিসে এ আমলের এমন এক ফজিলত বর্ণিত হয়েছে যা লাভ করার জন্য আসলেও লটারি করে প্রথম কাতারে দাঁড়ানো উচিত। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফিরিস্তারা তাদের জন্য দোয়া ইস্তিগফার করে। সুনানে ইবনে মাজহা হাদিস নম্বর 997। হযরত জাবের ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সেভাবে কাতারে দাঁড়াবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে দাঁড়ায়? তখন আমরা বললাম, ফেরেশতারা তাদের রবের সামনে কীভাবে দাঁড়ায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সামনের কাতারগুলো আগে পূরণ করে এবং মিলে মিলে দাঁড়ায়। সহি মুসলিম হাদিস নম্বর 430। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য দোয়া ইস্তিগফার করে। এ কথা শুনে সাহাবাই কেরাম বললেন, আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের উপরেও তাদের এ প্রশ্ন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য দোয়া ইস্তিগফার করে। এভাবে তিনবার ঘটার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হ্যাঁ, দ্বিতীয় কাতারের উপরেও। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22,263।